তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মোয়াজ্জেম হোসেনের সমর্থনে আমাদের টলিউডের খ্যাতনামা দুই অভিনেত্রী কায়েম সরকার এবং বাংলা নাগরিক হিসেবে আপনাদের সবার কর্তব্য ভোট দেওয়া, এবং আমি আশা করব যে দিদির কথা মাথায় রেখে, দিদির সমর্থনে, দিদির সাপোর্টে আপনারা তৃণমূলে ভোট দেবেন, এবং একটা ভোটও প্লিজ নষ্ট করবেন না, কারণ প্রত্যেকটা ভোট কিন্তু আমাদের রাজ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে, একটি ভোটের ডিফারেন্সে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। কাজে প্লিজ সবাই ভোট দেবেন এবং ভালো থাকবেন সবাই, আর আজ যাতে আমাদের এই রাজ্যকে আমরা আরও সুন্দর করতে পারি, আমাদের দেশকে আরও ভালো করতে পারি। আর তুমি আপনার নেট কে আমাদের অবশ্যই সুচিন্তিত ভাবে।
ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা বন্ধ আপনারা এই করেন, এখান থেকে চলেন আমাদের এখানে নিয়ে যাবে। ব্যাপারটা ব্যস্ততার অন্য কারণে আপনার সেন্টারটা সমস্ত উঠে গেল, এবার ব্যাপারটা হচ্ছে একটু বেশি দেখতে গেলে তিনি আমাদের মাঝে এসছেন এবং আপনাদের এলাকার ভূমিপুত্র, আপনাদের সকলের সুখ দুঃখের সাথী, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল, তিনি আমাদের মঞ্চে আছেন, গাড়িতে আছেন। আমি দুই এক কথা হিরণ চ্যাটার্জিকে বলার অনুরোধ করছি। নমস্কার সবাইকে, সবাই ভালো আছেন তো? ওদের মধ্যে আগামী 23 তারিখে আমাদের এখানে ইলেকশন মালদাতে, তো এখানে পায়েল সরকার আমাদের বাংলা সিনেমার নায়িকা, আমাদের সঙ্গে এসছে রণিতা মাহা এবং সঙ্গে আমাদের অনুপ্রেরণা অনুপ্রাণিত আমাদের সভা প্রার্থী ডাক্তার মহোজ্জেন হোসেনকে বিপুল ভোটে জয়ী করবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবং আপনাদের সামনে বাহার দু একটা কথাই এক জায়গায় আজকে এখানে, কাজে দিদির হাত আরো শক্ত করতে আমাদের সবার সাপোর্ট আজকে দিদির খুব প্রয়োজন, কারণ দিদি মানুষের জন্য কাজ করেন, কাজে মানুষের সাহায্য ছাড়া তো মানুষের কাজ করা সম্ভব নয় কখনোই। কাজে আমরা সবাই মিলে যদি দিদির পাশে না দাঁড়াই তাহলে কিন্তু দিদি যে অসম্ভব পরিশ্রম করছেন আমাদের জন্য সেই পরিশ্রমটা পুরোটাই বৃথা হয়ে যাবে। কাজে আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু এই দিদির প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, দিদির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা আজকে দেখানোর সময় হয়েছে। কাজে আপনারা সবাই মিলে ভোট দেবেন, কারণ একটা ভোটও কিন্তু নষ্ট করা উচিত না। দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সবার কর্তব্য ভোট দেওয়া, এবং আমি আশা করব যে দিদির কথা মাথায় রেখে, দিদির সমর্থনে, দিদির সাপোর্টে আপনারা তৃণমূলে ভোট দেবেন এবং একটা ভোটও প্লিজ নষ্ট করবেন না, কারণ প্রত্যেকটা ভোট কিন্তু আমাদের রাজ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে। একটি ভোটের ডিফারেন্সে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। কাজে প্লিজ সবাই ভোট দেবেন এবং ভালো থাকবেন সবাই, আর যাতে আমাদের এই রাজ্যকে আমরা আরও সুন্দর করতে পারি, আমাদের দেশকে আরও ভালো করতে পরিশ্রম করছেন আমাদের জন্য সেই পরিশ্রমটা পুরোটাই বৃথা হয়ে যাবে। কাজে আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু এই দিদির প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, দিদির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা আজকে দেখানোর সময় হয়েছে। কাজে আপনারা সবাই মিলে ভোট দেবেন, কারণ একটা ভোটও কিন্তু নষ্ট করা উচিত না। দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সবার কর্তব্য ভোট দেওয়া, এবং আমি আশা করব যে দিদির কথা মাথায় রেখে, দিদির সমর্থনে, দিদির সাপোর্টে আপনারা তৃণমূলে ভোট দেবেন এবং একটা ভোটও প্লিজ নষ্ট করবেন না, কারণ প্রত্যেকটা ভোট কিন্তু আমাদের রাজ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে। একটি ভোটের ডিফারেন্সে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। কাজে প্লিজ সবাই ভোট দেবেন এবং ভালো থাকবেন সবাই, আর যাতে আমাদের এই রাজ্যকে আমরা আরও সুন্দর করতে পারি, আমাদের দেশকে আরও ভালো করতে পারি, তার জন্য আপনাদের সবার সমর্থন, সবার সাহায্য প্রয়োজন। ধন্যবাদ। আমি 23 তারিখে আমাদের এখানে ইলেকশন মালদাতে, এখানে পায়েল সরকার আমাদের বাংলা সিনেমার নায়িকা, আমাদের সঙ্গে এসছে রণিতা মাহা এবং সঙ্গে আমাদের সভাধিপতি, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমাদের কাউন্সিলর, আমাদের তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রসেনজিৎ আছে। আপনাদের সবাইকে অনুরোধ করবো আগামী 23 তারিখে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত আমাদের সভার প্রার্থী ডাক্তার মহোজ্জেন হোসেনকে বিপুল ভোটে জয়ী করবেন তৃণমূল।